বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি ঋষভ, তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানিয়েছি। সো আ ভেরি গুড মর্নিং টু এভরিবডি। আজকে একটা ভালো খবর সেটা জানতে পারলাম যে পশ্চিমবঙ্গ সরকার হচ্ছে অ্যাপ্লিকেশনস অ্যাকসেপ্ট করতে শুরু করেছে কলেজ অ্যাডমিশনের জন্য। সো ইটস আ ভেরি গুড প্রসেস যেটা আজকে থেকে শুরু হচ্ছে। তো চলো, আজকে থেকে প্রত্যেকটা জায়গায় আমি অ্যাপ্লাই করতে পারবো। অনেকদিন ধরে এই অ্যাপ্লিকেশানের জন্যে যে কতটা খাটনি করতে হয়েছে, কবে খুলবে, এবার জাস্ট ফাইনালি অনলাইন অ্যাপ্লিকেশানস খুলে গেছে। তো এবার সবকটাতে সাবমিট করে দিতে হবে সেন্ট্রালাইজ পোর্টালে, তো তারপর অ্যাডমিশান হয়ে যাবে। সো চলো একটাকে শুরু করছি, কিন্তু তার আগে ইন্ট্রো। সকালবেলা দিকে মাকে হেল্প করলাম, আর হেল্প করতে করতে খুব ঘেমে গেছি, এবার এসি ঘরে এসে বসেছি। আর এখন ব্রেকফাস্ট পেয়েছি, একটু দেরিতেই ব্রেকফাস্ট করছি কারণ জিমে যাওয়ার এক ঘন্টা আগে করে নিতে হবে। তো চলো তো এবার ব্রেকফাস্টটা করে নিই। অ্যাকচুয়ালি বাইরে একটু মা বললো যে এখন একটু বৃষ্টি আসার সম্ভাবনা আছে, আর অনেক জোরে বৃষ্টি আসবে, তো বৃষ্টি আসলে তো ভালো। তাই মা বললো যে আজকে বিকেলবেলা যাই এই জিমে। তো আমিও বললাম ঠিক আছে চলো বিকেলবেলা যাই, পাবো না বিকেলবেলা আর টাইমও আছে। আর অ্যাকচুয়ালি আজকে বাড়িতে হচ্ছে মায়ের চারজন বন্ধু, মানে মায়ের যোগা আর কজন বন্ধু আজকে আসবে মায়ের থেকে শাড়ি নিতে, তো শাড়ি দেখতে এবং কিছু গল্প করতে। সো আজকে মায়ের ডে আউট বলতে পারো, ডে আউট না ডে ইন। তো চলো তো এখন বাইরেটা তোমাদেরকে দেখাই। আসবে আসবে করে উঠছে, কিন্তু এখনও কি আসবে? যদি আসলে তো একটু রিলিফ পাওয়া যায়, কিন্তু জানি না এখনও কি আসবে এই কিনা। মেঘ তো হয়ে আছে। খাওয়া দাওয়ার পর অ্যাকচুয়ালি আমি ঘুমাতে চলে গেছিলাম, তো ঘুম থেকে উঠে এই জাস্ট উঠলাম। আর এখন হচ্ছে ভুলেই গেছিলাম যে আজকে মায়ের কজন গেস্ট, মানে মায়ের কজন বন্ধু ইয়োগা ব্যাচ থেকে আসবে আজকে মায়ের বাড়িতে। তো মানে গেস্ট আসবে বাড়িতে। সো এখন একজন এসছে, অর্পিতা আন্টি। সো চলো আন্টিকে তো ওয়েলকাম করলাম, এবার নেক্সট দেখি আর কজন আসে। সব আন্টিরাই চলে এসছে, মৌমিতা আন্টি, শাশ্বতী আন্টি, দীপু আন্টি। সো ও গাইস, এখন হচ্ছে মা এখন চা করে নিয়ে এসছে, মা এখন কথা বলছে। আর এদিকে আমি আর বাবা গরমে ঘামছি, বিকজ আমাদের অ্যাকচুয়ালি একটাই লাইন ইন। সো ও সেই লাইনে দুটো প্রেশার করলে এই দুটো এসি প্রেশার নেওয়া যাবে না, তাই বাট ওকে কোনো প্রবলেম হচ্ছে না। আজকে ঠান্ডা ঠান্ডাও আছে কিছুটা, চলে যাচ্ছে। সো গাইস, কিছু জিনিস আমি অ্যাকচুয়ালি আজকে গেস্টদের জন্য আমরা অর্ডার করেছিলাম, তার মধ্যে মিও আমেরও এক একটা করে রাখছি আমি এখন সবকটা নামিয়ে। সো এগুলো হচ্ছে গেস্টদের জন্য। এবং রাত্রিবেলা অ্যাকচুয়ালি কি মায়ের এই গেস্টরা অনেকক্ষণ থাকবে, আন্টিরা তাই রাত্রিবেলা বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি যে এই আন্টিদের জন্য। তো এখন এইটা হচ্ছে মিনি স্ন্যাক। একটা মুহূর্তে অনেক কিছু হয়ে গেল। সো ইন্ডিয়া ভার্সেস ওমেন্স ভার্সেস সাউথ আফ্রিকা ওমেন্স চলছিল, ইন্ডিয়া ওমেন্স আজকে 2-0 লিড নিয়ে নিল। ও তারপর মায়েদের গেট টুগেদার আজকে বাড়িতে শেষ হলো। ও এবং অনেক আন্টিরা মায়ের কাছ থেকে শাড়িও নিল। ও আর তারপর আরেকটা জিনিস হচ্ছে আমি স্যান্ডউইচ খেলাম, চিকেন চিজ রোল খেলাম এবং ঘুগনি, মায়ের ঘুগনিটা আজকে যা বানিয়েছিল না সবার জন্য, সেটা সবার আর অসাম লেগেছিল। যদিও তোমাদের কারোর সাথে দেখা করাতে পারলাম না, সরি, বাট নেক্সট টাইম ডেফিনেটলি করাবো। সো এখন মা এখন এখানে শাড়িগুলো গোছাচ্ছে, এক একটা করে শাড়ি গোছাচ্ছে। সো আমিও একটু হেল্প করে দিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলি। সো এই রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমানোর টাইম হয়ে গেছে। সো আর ব্লগটাকে বাড়াচ্ছি না, ব্লগটাকে এখানে এন্ড করছি সাবস্ক্রাইবার। সো ও ভেরি গুড নাইট টু অল মাই সাবস্ক্রাইবার, সি ইউ টুমরো। ও ও আর একটা নতুন দিনে শুরু করবো। ও সো চলো টাটা, গুড নাইট, গুড বাই, সাইনিং অফ ফর টুডে।